সমস্ত জল্পনার অবসান। দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অশোক মণ্ডলের। এবং কিছুক্ষণ আগেও আমরা এই খবরের দিকেই নজর রেখেছিলাম। আপনাদের আরও একবার জানিয়ে রাখব, দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অশোক মণ্ডলের। দিনহাটায় অশোক মণ্ডল জনপ্রিয় রাজনৈতিক কর্মীদের মধ্যে একজন এবং তার দীর্ঘ রাজনীতির ইতিহাস দিনহাটাবাসীর অজানা নয় এবং আলাদা করে তার পরিচয় করে দেবার কোনো প্রয়োজন নেই। এবং এই বর্ষের নেতাকেই এবারের উপনির্বাচনে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি বলে অভিমত প্রকাশ করেছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অশোক মণ্ডলের। দিনহাটায় অশোক মণ্ডল জনপ্রিয় রাজনৈতিক কর্মীদের মধ্যে একজন এবং তার রাজনৈতিক ইতিহাসের যে ঘটনা রয়েছে তা দিনহাটাবাসীর অজানা নয় এবং তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেবার কোনো প্রয়োজন নেই। এবং এই বর্ষের নেতাকে এবার উপনির্বাচনে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি, এমনটাই অভিমত প্রকাশ করেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশে। বাম আমলে বিধানসভা নির্বাচনে দিনহাটার বর্তমান দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা উদন গুহ যখন বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন এবং সেই সময়তেই তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে অশোক মণ্ডল এবং উদয়ন গুহকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন অশোক মণ্ডল। এবং তারপর অনেক জল বয়ে গিয়েছে তোষা নদী দিয়ে। তৃণমূল ছেড়ে অশোক মণ্ডল যেমন যোগ দিয়েছে বিজেপিতে, ঠিক একইভাবে বাম সঙ্গ ছেড়ে তৃণমূলের হাত ধরেছেন উদয়ন গুহ। 2016 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে এই কেন্দ্রে জয়ী হয়েছেন উদয়ন গুহ। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিষিদ প্রামাণিকের কাছে পরাজিত হয়েছেন উদয়ন গুহ। যেহেতু নিষিদ প্রামাণিক সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তাই বিধানসভা নির্বাচনে জয়লাভের পরও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন নিষিদ প্রামাণিক। আর যার ফলে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে চলতি মাসের 30 তারিখে, যা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচন। এখন দেখার দিনহাটা উপনির্বাচনে বিজয়ের হাসি কে হাসেন এবার। বিজেপি পক্ষ থেকে প্রার্থীর নাম চূড়ান্ত হবার পর অশোক মণ্ডল কি জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে শোনাবো। ভারতীয় জনতা পার্টির এই উপনির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে দল প্রার্থী করেছে। দলের একজন কর্মকর্তা বা কার্যকর্তা বা বিশেষ কর্মী হিসাবে দলের নির্দেশকে মান্যতা দিয়ে দিনহাটা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করবে। কতটা আশাবাদী? যারা নির্বাচনে প্রার্থী হয় সবাই আশাবাদী হিসেবে লড়াই করে। যেমন গণদাবদা মানুষ তার নির্বাচনে ভোটের মধ্য দিয়ে আশীর্বাদ করবে, তারাই নির্বাচিত হয়ে থাকে। নিশ্চয়ই যখন প্রার্থী হিসেবে আছি নিশ্চয়ই আমি আশাবাদী হয়েই থাকব। এবার কতটা প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন বিরোধী? বিশেষ করে যিনি আজকে তৃণমূল যে প্রার্থী, আজকে উদন দাও বা উদন গো মহাশয়, মানে আমার অভিজ্ঞতা নিরিখে উনি তখন বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে দিনহাটা বিধানসভা নির্বাচন কেন্দ্রে 2006 সালে বিধানসভা নির্বাচনে সিংহ চিহ্ন নিয়ে লড়াই করেছিল। সেদিনও ফরওয়ার্ড ব্লকের লাল পতাকা নিয়ে দিনহাটার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে দিনহাটা বিধানসভা কেন্দ্রে লালে লাল লালে লাল, সেদিন কমল গুহ বা কমল কাকা বেঁচে থাকাকে তাকে নিয়ে দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি জায়গায় জায়গায় উদনকে ভোট দাও, আমার ছেলেকে ভোট দাও, এই কথা দিনহাটার মানুষকে বলেছিল। সেদিন আমি দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি বিধানসভা কেন্দ্রে আমাকে মনোনীত করেছিল। সেদিন বিজেপির সহযোগী হিসাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এই বিধানসভা কেন্দ্রে আমি লড়াই করেছিলাম। সেই নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রের মানুষ আজকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক মণ্ডলকে উত্তরবঙ্গের মধ্যে একমাত্র জোড়াফুলের প্রতি দিনহাটা বিধানসভা কেন্দ্রের মানুষ ফুটিয়েছিল। সে অভিজ্ঞতা আমার আছে। আজ যে মানুষটি 2006 সালে বিধানসভা নির্বাচনে যে মানুষটির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করেছিলাম, দুর্ভাগ্যের বিষয় সেই মানুষটি আজকে তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে দিনহাটা বিধানসভা কেন্দ্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত্ব করেছিল। সেই সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিষিদ প্রামাণিকের কাছে পরাজিত হয়েছে। আমার সৌভাগ্য 2006 সালের সেই উদয়নবাবুকে, উদয়ন গুহকে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে
বিজেপির পদ্মফুল চিহ্ন নিয়ে তার বিরুদ্ধে লড়াই যে সুযোগ দিয়েছে সেটা নিশ্চয়ই আমি লড়াই করব এবং আমি আশাবাদী বিহারের মানুষের আশীর্বাদ সমর্থন আমার পক্ষে থাকবে। 2006 পুনরাবৃত্তি হবে সেটা মনে করছেন? আর কি পুনরাবৃত্তি হবে কি হবে না আমি সে কথা বলছি না, যেহেতু 2006 সালে বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী হিসাবে বামফ্রন্ট সরকার দিহাটার একটা মিল আছে যে দিহাটা পৌরসভা দিহাটার বিভিন্ন অঞ্চল পঞ্চায়েত পঞ্চ সমিতি জেলা পরিষদ সব ছিল বামফ্রন্টের দখলে। সেই দলের প্রার্থী হিসাবে নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক মণ্ডলের কাছে পরাজিত হয়েছে, দিহাটা মানুষ পরিবর্তন চেয়েছে পরিবর্তন হয়েছে। আবার তেমনি ব্যাপারটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির এই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের দিনহাটার প্রতিনিধি অমৃতা চন্দ এবং এই সমস্ত বিষয়ে আমরা কথা বলবো অমৃতার সঙ্গে। অমৃতা, সমস্ত যে আমাদের একটা জল্পনা ছিল তার কিন্তু অবসান ঘটে গেছে। ইতিমধ্যে প্রার্থী তালিকায় নাম প্রকাশ করেছে বিজেপি এবং যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন অশোক মণ্ডল। এবং একদা এই অশোক মণ্ডল তৃণমূলের প্রার্থী হিসেবে দিনহাটা থেকে লড়াই ময়দানে ছিলেন এবং তার সঙ্গে ছিল উদয়ন গুহ বামফ্রন্টের থেকে এবং সেখানে উদয়ন গুহ পরাজিত হয়েছিলেন আমরা সকলেই জানি। এবং সে 2006 যে পুনরাবৃত্তি আবারও হতে চলেছে 2021 যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন উদয়ন গুহ এবং বিজেপি প্রার্থী রয়েছে অশোক মণ্ডল। এবং দিনহাটা উপনির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপনির্বাচন আমরা সকলেই জানি, এই সমস্ত বিষয় নিয়ে কি বলবে? পুনরাবৃত্তি হতে চলেছে কিনা সেটা কিন্তু 2 নভেম্বর প্রকাশ হবে ফলাফলের মাধ্যমে। কিন্তু তার আগে আমি জানিয়ে রাখি, অশোক মণ্ডলের বাবা উমেশ মণ্ডল একদা কংগ্রেসের বিধায়ক ছিলেন এবং উদয়ন গুহর বাবা শ্রদ্ধেয় কমল গুহ কিন্তু ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন। এই দুজনের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল রাজনৈতিক ভাবে, সেই দ্বন্দ্বই কিন্তু এখানে এসে তার দুই ছেলের মধ্যে আবার প্রকাশ হচ্ছে। জানিয়ে রাখি যে কথা তুমি বলছিলে 2006 সালে এই অশোক মণ্ডল এবং উদয়ন গুহ দুজনে কিন্তু পরস্পরের বিরোধী হয়ে বিধানসভার ভোটে লড়েছিলেন। উদয়ন গুহ ছিলেন সেই মুহূর্তে ফরওয়ার্ড ব্লকের এবং অশোক মণ্ডল ছিলেন তৃণমূলের। এবং 2006 সালে তৃণমূলের কিন্তু হয়ে কিন্তু তিনি 3,500 ভোটে জয়লাভ করেছিলেন এবং তিনি তৃণমূলের উত্তরবঙ্গের প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন অশোক মণ্ডল। আজ কিন্তু এই যে আজকে আবার বিজেপির প্রার্থী ঘোষণার পরেই কিন্তু সেই জল্পনা আবার উসকে যাচ্ছে যে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়। কর্মীরা কিন্তু যেহেতু অশোক মণ্ডল একজন পুরনো বিজেপি কর্মী এবং বর্ষিয়ার নেতা তার উপরে কিন্তু ভরসা রাখছেন এবং এই লড়াই যে খুব একটা সহজ হবে না, দুজনের পক্ষেই লড়াইটা যে কাটায় কাটায় টক্কর হবে সেটা কিন্তু কর্মীদের মুখ থেকে প্রকাশিত হয়ে আসছে। তাই একেবারে অমৃতা, এবং অমৃতা আমরা বিধানসভা নির্বাচনে দেখেছি যেখানে উদয়ন গুহ যেখানে প্রার্থী ছিলেন এবং তার অপোজিটে প্রার্থী ছিলেন নিশীথ প্রামাণিক, যেখানে মাত্র 57 ভোটে জয়ী হয়েছিল নিশীথ প্রামাণিক। এবং এরপর আমরা জানি যে তৃণমূলের যে ক্ষমতায় আসা আবারও তৃতীয়বারের জন্য এবং এরপর এবারের যে উপনির্বাচন ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এক বিপুল ভোটে জয়ী হয়েছেন ভবানীপুরে, এবং তারপর দিনহাটার যে উপনির্বাচন আগামীতে হতে চলেছে তা কতটা তাৎপর্যপূর্ণ এবং এই লড়াই কতটা হবে বলে মনে করছো? এবং যেখানে একদিকে যেমন রয়েছে উদয়ন গুহ এবং তার অপোজিটে রয়েছে অশোক মণ্ডল এবং যারা যাদের এই রাজনৈতিক যে ইতিহাস রয়েছে তা কিন্তু আমরা সকলেই জানি, তো আগামীতে ফল কি হবে সেটা একেবারেই পরের বিষয়, তো লড়াই কতটা জমবে বলে মনে করছো? দেখো, একাধারে কিন্তু এক সময় মনে হচ্ছিল যে এই লড়াইটা এক পেশে হয়ে যাবে, শাসক দলের পক্ষে এই লড়াই যাবে, কিন্তু আজ বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর কিন্তু এই লড়াই সম্মুখ সমর হবে সেটা কিন্তু এটা বোঝাই যাচ্ছে। কারণ দুজনে যে 2006-এর সেই যে একই প্রতিদ্বন্দ্বী, এক সময় 2006-এ অশোক মণ্ডল কিন্তু হারিয়েছিলেন 3,500 ভোটে উদয়ন গুহকে, সেই সময় কিন্তু অশোক মণ্ডলের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি বাম জামানা ছিল এবং লালে লাল ছিল চতুর্দিকে, সেই ভরা ফরওয়ার্ড ব্লকের আমলে কিন্তু তৃণমূলের ফুল ফুটিয়েছিলেন অশোক মণ্ডল। এবং আজ কিন্তু সেই একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি শাসক দলের যেখানে জমানা রয়েছে সেই জায়গায় কিন্তু অশোক মণ্ডলকে দাঁড় করানো হয়েছে প্রার্থী হিসেবে। তো এই জায়গায় কিন্তু অনেকটাই আশাবাদী। আমি তোমাকে আর একটা কথা জানিয়ে রাখছি, যেটা
অশোক মণ্ডল কিন্তু এই যে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক ভোটে জিতেও প্রার্থী পদ ছেড়ে দিলেন, সেই বিষয়ে কিন্তু তিনি একটা কথা উল্লেখ করেছেন যে ভবানীপুরে একইভাবে শোভন দেবও কিন্তু প্রার্থী পদ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জায়গা করে দিয়েছিলেন। তো একই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি দুই জায়গায় হচ্ছে, তো সে কথা কিন্তু তিনি তুলে ধরেছেন সর্বসমক্ষে। পাইল একেবারে অমৃতা, এবং আমাদের সকলের চোখ থাকবে এবারের এই দিনহাটা উপনির্বাচনে। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের দিনহাটার প্রতিনিধি অমৃতার সঙ্গে, এবং এই মুহূর্তে দিনহাটা বিধানসভা যে উপনির্বাচন তা কিন্তু একেবারেই জমে উঠেছে তা কিন্তু বলা যেতেই পারে, কারণ ইতিমধ্যেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এবং যা আমাদের সকলের নজর ছিল এদিকে যে দিনহাটা উপনির্বাচন থেকে কে এই লড়াইয়ের মদের নামতে চলেছে বিজেপির পক্ষ থেকে, যেখানে তৃণমূলের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে দেখেছি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন ভবানীপুর থেকে, সেদিনই তিনি নাম ঘোষণা করেছেন উদয়ন গুহর, এবং তারপরেই প্রার্থীর নাম ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লক, এবং আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, এবং এই সমস্ত বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে আমরা এখানেই শেষ করছি এবং এই খবর নিয়ে আবারও ফিরে আসছি। সঙ্গে থাকুন, চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। আগে ভাগে সবার আগে দুর্গাপূজা ও ধনতেরাস অফার, কোচবিহার দত্ত জুয়েলার্স দিচ্ছে এই প্রথম চৌঠা অক্টোবর থেকে চৌঠা নভেম্বর 2021 পর্যন্ত পুরো এক মাসের ধামাকা অফার। 5 লক্ষ টাকার উপর কেনাকাটায় সোনার গহনার মজুরির উপর 25% অফ, সোনার গহনার মজুরির উপর 20% অফ, হীরা ও প্লাটিনাম গহনার MRP-র উপর 10% অফ, হীরা এবং অন্যান্য মূল্যবান রত্নের উপর 10% অফ। এছাড়াও রয়েছে পুরনো সোনার গহনা বদলে নতুন গহনা কেনার সুযোগ। 10 অক্টোবর এবং 31 অক্টোবর রবিবার দোকান খোলা থাকবে। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, BS রোড, কোচবিহার। ফোন 2223198।